আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমাদের দেশীয় ইফতারে যাই থাকুক না কেন, দুই একটা খাবার কিন্তু খুবই কমন থাকে, যেমন বেগুনি আলুর চপ। এছাড়া এমন কিছু পাকোড়া টাইপস খাবার থাকে যেখানে বেসনের ব্যবহার হয়ে থাকে। প্রতিদিন ইফতারের আগে বেসন মিক্স করে বেটার বানানো কিন্তু একটু কষ্টকর, তাই আজকে আমি আপনাদেরকে বেসনের এরকম একটি মিক্স তৈরি করে দেখাবো। আর ইফতারের আগে ঝটপট পানি দিয়ে মিলিয়ে নিলে হয়ে যাবে পারফেক্ট বেসনের ব্যাটার। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করলাম এই পারফেক্ট বেসনের মিক্স। বেসনের প্রিমিক্স তৈরি করার জন্য প্রথমে আমি একটি চালনিতে 1 কাপের মতো বেসন নিয়েছি। আপনারা চাইলে বাইরে বেসন নিতে পারেন, আর ঘরে কিভাবে বেসন তৈরি করা যায় তার একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। সবগুলো উপকরণকে এখন খুব ভালো করে চেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেসনের এই প্রিমিক্সটা রমজানের আগেই তৈরি করে রাখতে পারেন। বেসনের মিক্সটা যদি খুব ভালো করে চেলে নেওয়া যায়, এক্ষেত্রে কিন্তু বেসনের ব্যাটারটা খুব স্মুথ হয়। দেখতেই পাচ্ছেন চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো রয়েছে এগুলো কিন্তু নেওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে। বেসন মিক্সটা কিন্তু খুব ভালো করে চেলে নেওয়া শেষ। এখন আমি এই মিক্সটাকে এরকম একটি এয়ারটাইট বক্সে রেখে দিব, বা আপনারা চাইলে কিন্তু কোনো কাচের বয়মে রেখে এটি সংরক্ষণ করতে পারবেন। এই মিক্সটা কিন্তু কোনো এয়ারটাইট বক্স অথবা কাচের বয়মে রেখে 2 থেকে 3 মাসের মতো আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এভাবে যদি আপনারা বেসনের প্রিমিক্সটি তৈরি করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইফতারের অনেকটা সময় বাঁচিয়ে দিবে। দেখতেই পেলেন কত অল্প সময়ে বেসনের এই প্রিমিক্সটি তৈরি করা যায়। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং একটু উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম সহজ এবং নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার চ্যানেলের সকল ধরনের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।